আসসালামু আলাইকুম। অনেক নাস্তিক বলতে পারে যে রোজা রাখা মানে হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া। একজন বিজ্ঞানী এ সম্পর্কে তথ্য দিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। বিজ্ঞান কি বলে রোজা রাখা সম্পর্কে, সেটাই এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব। তার আগে বলে নেই, আমরা মুসলমানরা রোজা রাখি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর আদেশ মানার জন্য। বিজ্ঞান এর পক্ষে বা বিপক্ষে থাকুক, আল্লাহ তাআলার আদেশ মানার জন্যই আমরা মুসলমানরা রোজা রেখে থাকি। যে রোজা রাখা সম্পর্কে পবিত্র কোরআনে 1500 বছর আগে বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। খুব বেশি দিন হয়নি, সাম্প্রতিক মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে। 2016 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন জাপানের ইয়োশিনোরি ওসুমি। প্রাণীকোষ কিভাবে নিজের উপাদানকে পূর্ণ প্রক্রিয়াজাত করে তা আবিষ্কারের স্বীকৃতি হিসাবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ইয়োশিনোরি ওসুমি দেখিয়েছেন পূর্ণ প্রক্রিয়াজাত করার মাধ্যমে কোষ কিভাবে সুস্থ থাকে। সুইডেনের নোবেল কমিটি বলে, ক্যান্সার থেকে শুরু করে পার্কিনসনসের মতো জটিল রোগ কেন হয় তা বুঝতে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 80 লাখ সুইডিশ ক্রোনার পান, অর্থাৎ সুইডিশ 80 লাখ টাকা পান। এখন আসি বন্ধুরা, অটোফেজি কি? অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো অর্থ নিজে নিজে এবং ফিজি অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি মানে হচ্ছে নিজে নিজেকে খাওয়া। না, মেডিকেল সায়েন্স নিজের গোশত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো যখন বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। আরেকটু সহজভাবে বুঝার চেষ্টা করি। আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগ উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগ শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটাই বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর বসে থাকে না, তাই প্রতিটি কোষ তারা ভিতরের আবর্জনা ও ময়লা পরিষ্কার করতে শুরু করে। কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজেরাই আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এ পদ্ধতিকে বলা হয় অটোফেজি। ওসিনোরি ওসুমিকে যখন জিজ্ঞাসা করা হয় কি পরিমাণ সময় না খেয়ে থাকলে এই প্রক্রিয়াটি শুরু হয়, তখন তিনি বলেন বছরে 20 থেকে 25 দিন সময়। এই কথাটি আল্লাহ তাআলা 1500 বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছিলাম, সেই আয়াতটা আরেকবার একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই বিজ্ঞান আর পবিত্র কোরআনের উপর আমার অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশনে অথবা উপরের এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে দেখতে চান তা কমেন্টে লিখে জানান, এবং বন্ধুরা, আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তাও কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ORI চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ তাআলা যেন আমাদের 30টা রোজাই করার তৌফিক দান করেন, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।